কম্পিটিশন এখানে এন্ড প্রচন্ড কষ্ট হলো আর শেষমেশ এবার বাড়ি যাওয়ার পালা তো তার জন্য আমাদের গাড়ি রয়েছে বাজালো এই তো মামনসা প্রো মামনসা প্রো আচ্ছা দাদা কে ভালো বাজালো হ্যালো টম কে কে বর্মন বর্মন আচ্ছা কম্পিটিশনে গেছিলে কম্পিটিশনে কে ভালো বাজালো সন্তোষী 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 মঙ্গল চকের কিন্তু শেষ ভিডিও এই বছরের তো সেই ভিডিওটায় আমি যখন কম্পিটিশন এন্ড করে ফিরে আসছি তখন অনেক মানুষের সাথে কথা বললাম যে দাদা ভাই কে জিতেছে কে হেরেছে সেটাও একটা বিশ্লেষণ তোমরা দেখতে পারবে আর আমি কিভাবে ফিরেছি সেখান থেকে সেটাও কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তোমরা দেখতে পারবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো চলো শুরু করা যাক দাদা কে ভালো বাজালো হ্যালো টম কে কে বর্মন বর্মন আচ্ছা কম্পিটিশনে গেছিলে কম্পিটিশনে কে ভালো বাজালো সন্তোষী 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 দেবী দেবী তোমার
আমার তো ভালো লেগেছে সন্তোষিনা দেবী, আমার ভালো লেগেছে বর্মন। বর্মন আচ্ছা, এই কম্পিটিশন এখানে এন্ড, প্রচন্ড কষ্ট হলো আর শেষ মেশ এবার বাড়ি যাওয়ার পালা। তো তার জন্য আমাদের গাড়ি রয়েছে, গাড়ি করেই ফের ফিরবো কুকুরহাটি। আর যারা পেজ থেকে দেখছো, কুকুরহাটি থেকে যেই দাদাটা আমাদেরকে নিয়ে গেছিল, এই সেই গাড়ি আর এই দাদা। দাদা অসংখ্য ধন্যবাদ নিয়ে গেলে, এতক্ষণ অপেক্ষা করলে, থ্যাংক ইউ। তো বন্ধুরা খুব তাড়াতাড়ি, মানে 5টা বাজে নি, এখনও 4টে 58 চলে এসেছি। মানে প্রাইভেট গাড়ি ছিল বলে এত তাড়াতাড়ি আসতে পারলাম, নইলে খুব টাফ হতো, আস্তে আস্তে হয়তো রাত হয়ে যেত। তো টিকিটও কেটে নিয়েছি আর সকালে এসেছিলাম, সে মানে বৃষ্টি বৃষ্টি হয়েছিল আর এখন ওয়েদার দেখো পরিষ্কার, পুরো একদম চকচক করছে। জল জান রেডি যাওয়ার জন্য, চলো। ঘাটা বলে অনেকটাই নিচু হয়ে গেছে, মানে রাস্তাটা জোয়ার ছিল তখন অতটা নিচু ছিল না। তো প্রচন্ড টায়ার্ড, আর আজ আমাদের পদ আলাদা হয়ে গেছে বন্ধু। ওহো, মানে ফুল ড্যামেজ হয়ে গেছে বাংলা বক্স। এই তো মাঝখানে ফুটো আছে, আর ভেবে তো স্পিকার লাগানো, মাঝখানে ফাঁকা ফাঁকা আছে। তো এই টিকিটটা দেখাতে হবে, তবে বাইরে যেতে দেবে, আর নইলে 150 টাকা ফাইন। ভেসেল, তো চলো এবার বাইকে উঠবো। আসার সময় এত পরিমাণ টায়ার্ড হয়ে গেছি, তোমরা তো আমার মানে ভিডিওর ফেসের অবস্থা দেখে বুঝতে পারছো কতটা টায়ার্ড। আসলে এত পরিমাণ ওখানে লোক ছিল, ঠেলা ঠেলি, মানে আমি ভিডিও করব না এরকম মানে বডি বিল্ডার হয়ে দাঁড়িয়ে থাকো। তো যাই হোক, প্রচন্ড কষ্ট হয়েছে ওখানটায়, মঙ্গল চকে হেরিয়া থেকে অনেকটা ভিতরে। আমি ভেবেছিলাম হেরিয়া থেকে হয়তো 4-5 কিলোমিটার, কিন্তু না, অনেকটাই ভিতরে। আর এক গাড়ি করে মানে বাইকে করে বাড়ি চলে এলাম, আর ভিডিও নিইনি, মানে এতটা আমি টায়ার্ড ভুলেই গেছি। তারপর বাড়ি এসে তো আমি পুরো একদম বিছানায় ঘুমিয়ে গেছি, অনেক কিছু ভুল আছে, ত্রুটি আছে, সেগুলো একটু মানিয়ে নিও। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আরো নতুন নতুন ভিডিও করার চেষ্টা করব, আরো এনার্জি, আরো এনার্জেটিক ভাবে। তো যাই হোক, এই ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো থ্যাংক ইউ অ্যান্ড টাটা।